जननी सरदान दीन राम कृष्णन जगद गुरु पाद बदने तयो सित्वा प्रणमामि मुहुर्मुहु। आज हमरा प्रतिदिनेर मतो श्री रामकृष्ण वेदांत मठेर ई आसन थेके सकल महाराजदेर আমি আমার প্রণাম জানাই এবং পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের তাকে আগুনি প্রণাম দিয়ে আজ আমার বিষয় আপনাদের জন্য শ্রী রামকৃষ্ণ ধ্যান অনুভবে নির্ধারণ। এই নির্ধারণ কেন নির্ধারিত? এই নির্ধারিত সময় আমাদের ঠাকুর করে দেন, একটা নির্দিষ্ট করে তিনি এই নির্ধারণ করেন যে প্রত্যেকে যেন একটা সময়, যেমন শ্রী রামকৃষ্ণের এই ধ্যান অনুভব আমরা একটা নির্দিষ্ট সময় তাকে আহ্বান করি। এই যে ধ্যান অনুভবে তাকে আহ্বান করা, তিনি যে ঠিক সেই সময় সাড়া দেন এই সত্য। তাই সমস্ত আশ্রমে এক একটা নির্দিষ্ট সময় আছে, পূজার নির্দিষ্ট সময়, কোন সময় ঠাকুর জাগরিত অবস্থায় থাকে, কোন সময় তিনি তার স্বয়ং কক্ষে যান, কখন তিনি সেই মূর্তির মধ্যে প্রকটিত হন। যখন সারদা মা কখনো কখনো ঠাকুরকে একটা নির্দিষ্ট সময় সেবা দিতেন, আর ঠাকুরেরও ঠিক তখন পেটে যেন চোর চোর করে ক্ষুধা চলে আসত। সেই যে ক্ষুধা, সেই ক্ষুধা কার? সমগ্র মানুষের যে ক্ষুধা, সেও একটা নির্দিষ্ট সময় নিয়ে আসে দেহকে রক্ষা করবার জন্য। তাই আজ আমাদের বিষয় নির্ধারিত, নির্ধারণ সময়কে আমাদের এমন সময় আমাদের প্রাণদান করে এবং মনের মধ্যে ঠাকুর সেই সময় প্রকাশ হন, প্রকটিত হন। আর যে সূর্য অস্তের ঠিক শেষ সময়, যে সন্ধ্যা, যে যোগ সন্ধিক্ষণ, সেই সন্ধ্যার সময় একটা যুক্ত হচ্ছে, এক সূর্য আলোকিত পথ, সে তখন চন্দ্র আলোকিত পথে উদ্ভাসিত হচ্ছে। পৃথিবী তখন কখনো কখনো একদিকে তার সূর্য, আর একদিকে চন্দ্র উদিত হচ্ছে। এই যে সময়, আমাদেরও এমন একটা সময় চাই যে সময় তিনি আমাদের ঠিক তাঁর সেই ধ্যান আপনা আপনি শরীরের মধ্যে জমে ওঠে। গোধূলি লগ্নে সূর্য যখন তাঁর অস্তার পথে চলছে, তখন সন্ধ্যায় সে তাকে আলিঙ্গন করছে, আর সূর্য আলো তখন সেই সন্ধ্যাকে আরো এগিয়ে নিয়ে আলিঙ্গন করছে। এই মুহূর্ত, এই যে যাওয়ার মুহূর্ত সূর্যের, আর আসার মুহূর্ত চন্দ্রের, যেন একটা ঘুম পাড়ানির আগুন, যেমন শিশুকে মায়েরা যেমন ঘুম পাড়ান, ঠিক এই সময় চন্দ্র
सूर्य की जान तुम सारा दिन प्राणपात कर दिबाकर आज के आज के बाद एसो आमी तुम्हें एखन विश्राम देव तखन आकाशे चंद्र उठे आसछे समय ठीक तेमनी आमादेरो हृदय हृदय जखन चाहिछे जे आज एक बार ध्यान अनुभवे बसबो तखन आपनार जे अंतर्दृष्टि अंतरेर चाहिदा तखन आपनार मध्ये सेई सारा दिनेर जे कल्पनार आह्वान जे आज सन्ध्यार ठीक टाइमे गिये बसबो ध्यान अनुभवे এই যে নির্দিষ্ট সময় শরীরও ঠিক প্রস্তুত থাকে আমাদের সেই এরা পিঙ্গলা সুষন্না সকলে ভাবে এই সময় আমি বিশ্রাম পাব আমি নীরব পাব এখন আর আমাকে কোনো কষ্ট করতে হবে না আমি শান্ত নীরব পাব এবার সেই যে শরীরের সাতটি চক্র তারা ভেবেছে এইবার এই দেহ মহাশয় এই আপন দেহ এইবার বসবে তাদের মধ্যে একটা আনন্দ অনুভব যে সেই কুলকণ্ডলিনী উপরের দিকে তার স্মৃতিটা থাকবে না বিপদ আর একটু উঁচুতে তারপর হৃদয়বদ্ধ অনাহত স্বাধিষ্ঠান সব যেন এখন ঊর্ধ্ব দিকে মুখ করেছে সে আজ্ঞাচক্র তখন বলছে হ্যাঁ তোমরা এসো তোমরা এসো এই যে চক্রগুলোকে আহ্বান করছে সেই যেন সহস্রদল পদ্ম তাহলে তাদের যে আকর্ষণ সেই আকর্ষণে আপনার মন তখন চিরনীরব বাহুয়ে বসে আছেন দুই স্কন্ধ স্থির আপনার চোখের যে দৃষ্টি আর ভয় নেই ঠিক এইরূপ ভাবে দেহ মহাশয় তাকে যা আমরা সহ্য করাব সে সব কিছু সয় আমরা যদি ধ্যানাসনে বসি সে অভ্যস্ত হয়ে যায় আর সে বেঁকে বসবে না বেঁকে বসলেও তার অসুবিধে বোধ হবে কখনো সে একটু ঘাড় কাত করে বসবে না দেখছে দেহে অসুবিধে হচ্ছে তাহলে সেও নির্ধারিত সময়ের মধ্যে উঠে আসছে আমার এই সময় আমি যেমন খাদ্যের সময় ক্ষুধার সময় আমাদের পাকস্থলীতে কতগুলো এনজাইম আসে সেই যে এনজাইমগুলো আসে তারা খাদ্যকে গ্রহণ করে এবং খাদ্যকে গ্রহণ করবার জন্য তারা প্রস্তুত থাকে এবং সেই খাদ্য যখন গ্রহণ হয়ে গেল তখন তারা সেটা পরিপাক করতে থাকে দেহের পুষ্টি সাধনার জন্য এবার আমার ক্ষুধা পেয়েছে আমি কিচ্ছু খেলাম না তা কি হয় তখন সেই ক্ষুধার সময় যতটুকু পাওয়া যায় ততটুকু আপনার সেই শরীরের ইমিউনিটি পাওয়ার
বাড়িয়ে তুলবে, কিন্তু আপনি খান হয়তো ঠাকুরের আরতি হয়ে যান, শ্রীরামকৃষ্ণের প্রভাব আরতি হলো, তারপর ঠাকুরকে সেবা দেওয়া হলো, তারপর আপনার যেমন ক্ষুধা পায় ঠাকুরেরও সেই সময় ক্ষুধার চাহিদা আসে। এই বিশ্বাস শ্রীরামকৃষ্ণ দেব স্বয়ং দেবী ভবতারিণীকে জিজ্ঞাসা করত, তার পেটের দিকে লক্ষ্য করত, কি মা জগন্ময়ী মা তুই বলতে পারিস না বলে আমি কি বুঝি না, তোর খিদা পেয়েছে, তোর ক্ষুধা হয়েছে, নয় মা এখনই দিচ্ছি, এখনই দেখ না পায়েস আর লুচি, সুজির পায়েস আর লুচি দেব, সঙ্গে জিলাপি দেব, আর আর দেব তোর এই রানা চরণে, তোর এই যে চরণে আলতা পরা ঠিক সেই রঙের জবা দেব। মা মা যখন তোর চরণে জবাটা দেব সেও এক নির্ধারিত সময়, মায়ের পা যেন তখন, মায়ের চরণ যেন তখন আরো বেশ নড়ে চড়ে ওঠে। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমার চরণে পুষ্পাক্ষ দেবে, আমি সেই ফুল তখন ভাববে আমি আর মায়ের চরণে যাব। আমি তাড়াতাড়ি গাছেতে প্রস্ফুটিত হই, প্রভাত হয়েছে, জবা সে বিকশিত করেছে, তার সেই পাখুরি গুলো দূরে তাকাচ্ছে, তার যেন সেই সৃষ্টি, তার শীষ আর সেই পাখুরি গুলো ভাবছে কখন ব্রাহ্মণ আসবে, ব্রাহ্মণ আসবে আমাকে সিঞ্চন করে নিয়ে যাবে, আর মা ভাবছেন ওই যে মালা ব্রাহ্মণ বসে বসে গাচ্ছে সেই মালাটি আমাকে দেবে, মা দেখছে আনন্দ করে একটার পর একটা মালা শ্রীরামকৃষ্ণ গাচ্ছে গুনে গুনে, 108টা মালা দিতে হবে ঠাকুরকে। আজ ভিড়েকে বলছে সব জবাগুলো এনে দে আমাকে গুনে গুনে দে, এই যে নির্ধারিত সময় নির্ধারণ করা আছে মাকে এই সময় মালাটি দিতে হবে, কখনো কোনো সময় অমাবস্যার তিথি, কখনো বা পূর্ণিমার তিথি, সেই পূর্ণিমার চাঁদের মতো দেবী ভবতারিণী তার যেন উজ্জ্বল মুখ এখন যেন মাকে দেখা যাচ্ছে, ঠিক সেই পূর্ণিমা চাঁদের মতো তার মুখখানা অত বড় জিতবার করা কিন্তু যেন মৃদু মৃদু হাসছে। এইবার তার সন্তান তাকে মালাটি দেবে জবার মালা, দেরি করছে কেন, সময় পার হয়ে যাচ্ছে, ঠাকুর বলছে হৃদে তুই এবার শঙ্খ বাজা, আমি মাকে মালাটা পরিয়ে দিই যেন বরণ হবে, মা যেন মালাটা পরবার জন্য ঠিক সেই নির্দিষ্ট সময় যেন মাথাটা একটু নিচু করছেন, কেন মালাটি পরবেন বলে, তার যেন মুকুটে বেঁধে না যায়, গলায় যখন মালাটি দেয়া হলো মা যেন ঘাটটা নড়িয়ে মালাটা ঠিক করে নিচ্ছে। এই যে সময় জবা ফুলগুলো ঠিক নির্ধারিত সময় ফুটে উঠেছে, আর শ্রীরামকৃষ্ণদেব গিয়ে সেই সময় স্নান করে ওই
ফুলগুলো নির্ধারিত সময় গ্রহণ করেছে একটা পর একটা। তারপর তো সময় উতরে গেলে হবে না, সময় যেন বলে চলে যাচ্ছে এসো এসো আর নেই, খড়ি যেন টিক টিক করে বলছে, মৌমাছি যেন বলছে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াবার সময় তো নাই। তো আমরা শুধু দাঁড়িয়ে আছি, কখন ধ্যান সাধনা শ্রবণ করব, কখন মনের মধ্যে আসবে সেই ঠাকুরের মুহূর্ত, কখন শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই ইউটিউব থেকে শ্রবণ করব, এবং আমরা ধ্যানে বসব, ডিসিপ্লিন মানব, নির্ধারিত সময়ে ঠাকুরকে স্মরণ করব। দেহের প্রত্যেকটা নার, আপনার শরীরে চোখের নার, মস্তকের নার, শিরদাঁড়া, আপনার যে পিটুইটারি গ্ল্যান্ড, আপনার নিঃশ্বাস প্রশ্বাস, চোখের তারকা, সব ঠিক এক সময় সেই পূজা চায়, অর্থাৎ ধ্যানটা চায়। গতকাল ধ্যান হয়েছিল 5:30 থেকে 6টা, আজকেও শূন্য এই সময়, এই যে সময়কে কর্ষণ করা সেই তো কৃষ্ণ, সময়কে ধারণ করা সেই তো ধর্ম। তাহলে তুমি তোমার জীবনের সময় কিন্তু নির্দিষ্ট করা আছে, তুমি কখন এসেছ মহাপৃথিবীতে তিনি লিখে রেখেছেন, কখন তোমার সেই শিশুকাল কাটবে, কখন তুমি আসবে বালক হয়ে, কখন আসবে যৌবন দৈত্য হয়ে, কখন আসবে তুমি সন্ন্যাসীর পদ গ্রহণ করতে, কখন বা হবে তুমি তোমাদের সেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, সব কিন্তু নির্ধারিত সময় করা আছে। কিন্তু যারা এই নির্ধারিত সময়কে অবহেলা করে, কেউ কেউ প্রভাতে ওঠে না, রাত্রি 2টোর সময় ঘুমাচ্ছে অযথা, ঘুম থেকে উঠছে 9:30, 8:30, কেউ বা 9:30, না, এই মহাবিশ্বে এই সময় নয়। সেই প্রভাতে উঠতে হবে, মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, সেই সময় চাই, সেই নির্দিষ্ট সময় চাই, তবে তো স্বাস্থ্য হেলদি চলে। কিন্তু সূর্য ওঠার প্রভাতকালে সূর্যকে দর্শন করা সেটাই স্বাস্থ্য, সূর্য প্রণাম, বেলা 12টার সময় সূর্য প্রণাম না, প্রভাতে যখন উদিত সূর্য আসবে, যখন তোমাকে আহ্বান করবে তোমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তখন তোমার ওই নির্ধারিত সময়। আবার যখন তোমার আয়ু দিনের পর দিন এইভাবে চলে যাচ্ছে, নির্ধারিত সময় আসছে, ঠাকুর তোমায় দর্শন করবে, তোমাকে দেখা দেবে,
সত্যি দেখা দেবে মা তো বলেছে যারা ঠাকুরকে আহ্বান করেছ যারা ঠাকুরের জন্য ব্যাকুল হয়েছ তাদেরকে সেই পরম পিতা সেই করুণা সিন্ধু পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ তিনি দেখা দেবেন একদিন তিনি দেখা দেবেন কিন্তু তার জন্য তার নির্ধারিত সময় তোমাকে আসতে হবে বসতে হবে দেখবেন কখনো কখনো যদি আপনি অসময় পান আপনার ঠিক হজমটা ঠিক হবে না শরীর জানে কখন আমি খাদ্য পাব এই দেহ জানে কখন আমি নির্ধারিত সময় পাব শান্ত দেহকে শান্ত করবার জন্য দেহকে ধ্যানে যুক্ত করবার যে নির্ধারিত সময় এই সময়কে অবলম্বন করতে হবে আর তিনি সেই সময় করিয়ে দেবে যে কোনো সময় যা কিছু মনে পড়ে তখনই তো সেই অশুভ হস্টাইল পাওয়ার গুলো প্রবেশ করতে থাকে কিন্তু যদি আমরা নির্দিষ্ট সময়কে অনুসরণ করি সেই সন্ধ্যাকালে অর্চনার সময় যেমন সেই শঙ্করধ্বনি সেই শঙ্করধ্বনি শুনে যেমন এই বেদান্ত মঠে শঙ্করধ্বনি শুনে এমন লোক আছে যারা তার ঘড়িকে ঠিক করে যারা তার পূজার আসনে গিয়ে বসে এমন দূরে ব্যাট বাড়িগুলো আছে বা আশপাশে যে মানুষগুলো আছে তারা নির্দিষ্ট সময় করে এই তো ঠাকুরের সেই নির্দিষ্ট সময় এইবার তার শঙ্খধ্বনি বেজে উঠবে এইবার শ্রী রামকৃষ্ণের সেই কাঁসর ঘণ্টা বেজে উঠবে তার সেই পঞ্চপদী তখন আরতির পথে মগ্ন থাকবে কোন মহারাজ তখন কোন কোন বৃদ্ধ বৃদ্ধা ধ্যান অনুভবে বসে যায় তার গৃহে হয়তো আমরা জানি না কিন্তু সে সময় তারা জানে ঠাকুর তাদের আহ্বান করেছে এই শঙ্খধ্বনি দিয়ে তার সেই আহ্বান তিনি তো বলতে পারেন না তোমরা এসো বসো এই দেহকে শান্ত করবার সময় দেহে আর সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মতো আর চঞ্চলতা নয় সারাদিন সংসারে কর্মে কাজে সারাদিন ব্যস্ততা কিন্তু এখন শঙ্খধ্বনি এই শঙ্খধ্বনি এই ধ্যান অনুভবের ঠিক সন্দিক্ষ তাই আমরা বারবার সকল স্টুডেন্ট শিক্ষাগুরু মাস্টার যে টিউশনই করছে সে বলছে ওই যে শ্রী রামকৃষ্ণের বেদান্ত মঠের শঙ্খধ্বনি শোনা গেল এবার আমার তোমাকে পড়ানোর সময় ছাত্রকে বলছে ছাত্র বলছে মাস্টারমশাই তাড়াতাড়ি বসুন প্রথম শঙ্খধ্বনি হয়ে গেছে
स्टूडेंट जो भावल मास्टरमशाई ए बार बी खुले पढ़ते बोलने से ध्यान से शिशुर विद्या जाति पात्रता पात्रता धर्मापति धन धर्म तुख से निर्दिष्ट समय गरीब मानुष घड़ी केंार पैसा नहीं मास्टरमशाई एस शंकरध्वन समय जो एक क्लस कठिन क्लस इंग्रजी शिक्षा देखा गल ठाकुर तक से अर्चना शुरू हो शंकरध्वनि बजिए जयराम कृष्ण बोले जब सकले शांत हल जख जय गुरु महाराज जय जरा सबूत करल गंगा मायर जय तक जान छात्री बोल मास्टरमशाई इंग्रजी पढ़ाटा शेष हो गए कि बुझल बोलो श्रीरामकृष्ण ध्वनि आरतर ध्वनि तार प्रार्थनार ध्वनि शेष हो निर्धारित मन शिशु मन तक भावे এইবার আরো আধ ঘন্টা পড়তে হবে সেটাও তার মধ্যে স্থির হয়ে গেল ওই আধ ঘন্টায় সে কতটুকু পড়েছে শঙ্খবাদ্য থেকে শ্রীরামকৃষ্ণ অর্চনা শেষে একটা ক্লাস আবার তারপরে আরেকটি মাস্টারমশাইয়ের কাছে আরেকটি পাঠ নিচ্ছে গরিবের ঘরে এই তো ध्यान अनुभव सकले कि बुझवार समय पाए किन्तु शिशुर ध्यान स्टूडेंटर ध्यान मास्टरमशाई ध्यान ज्ञान ओ समय निर्धारित तो जीवने से निर्धारित समय जदि श्री रामकृष्ण ध्यान एक समय जुक्त होते प्रतिदिन हृदय नाड़ा देवे प्रतिदिन ओ समय नाड़ा दें ठीक ओ समय ध्यान जमे उठे ताई आज हमें प्रत्येक के बोलबो निजे जीवन निर्धारित समय निर्धारण करो ताहले आस्ते आस्ते हमें अध्यात्म बोध क्यों सकल उन्नतर पथे एगिए जो पार्बुकु सकल के भलोबासा श्रद्धा जानिए ये शेष कर तब अपने एक कमेंट कर निर्धारित गल्प समय जिज्ञासा कर एक लाइक कर लें एक शेयर कर लें एक सबसक्राइब कर लें এইটুকু বলে সকলকে আমি আমার শ্রদ্ধা জানিয়ে শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি জয় রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় স্বামীজির জয় জয় স্বামী অভেদানন্দের জয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি हरि ओम तत्सत हरि ओम।